আমার পারফরমেন্স খারাপ না, এভারেজ, ইটস এভারেজ, হ্যাঁ এভারেজ বলতে পারেন। হোয়াট ইজ আপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো সেই রাতে আপনাদের সাথে হচ্ছে দেখা হয়েছিল, এখন অলমোস্ট সকাল। তো একটা ব্যাপার একটু শেয়ার করার জন্য আর কি, হয়তো একটা গাড়ি দেখতে পারতেছেন, গাড়িটা হচ্ছে এনএস, এটা আমার ফ্রেন্ডেরই গাড়ি। এখন বলতে পারেন যে আমার গাড়ি কোথায়, আমার গাড়িটা হচ্ছে সেল করে দিছি। এখন সেল করার অনেক রিজন আছে, সেল করার প্রথম রিজন হচ্ছে আমি গাড়িটা অলমোস্ট 4 ইয়ার্স হচ্ছে এটার থেকে ফিডব্যাক পাইছি বা এটাকে ইউজ করছি আর কি। সো আলটিমেটলি হচ্ছে কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য হচ্ছে সেল করতে হয়েছে, দেন এছাড়াও অনেক কিছু ইস্যু ছিল, কিছু পার্সোনাল আর কি, যার কারণে সেইগুলা আপনাদের সাথে হচ্ছে কখনো শেয়ার করা হয় নাই। সো আজকে সকাল সকাল হচ্ছে আপনাদের সাথে ব্যাপারগুলো শেয়ার করতেছি। সো যেহেতু বাইকটা সেল করে দিছি, তো ওই মুহূর্তে হচ্ছে কোনো প্রকার ভিডিও করা হয় নাই, যার কারণে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করতে পারি নাই। এখন বাজে উঠছে সকাল 6:16। বন্ধু আমার এক ফ্রেন্ডের আর কি, এক ফ্রেন্ডের এনএস বাইকটা, সেটা নিয়ে হচ্ছে বের হয়েছে এমনি সকালের একটা মর্নিং রাইডের জন্য। বিকজ প্রায় এক মাসের কাছাকাছি হবে আমার বাইকের সাথে কোনো ধরনের কমিউনিকেশন ছিল না, লাইক বাইক থেকে একটু একটু দূরে ছিলাম। সো এই কারণে ফ্রেন্ডেরটা নিয়ে একটু সকালে একটু রাইড করতেছি। বাইক আসলে ওয়ান কাইন্ড অফ হ্যাভেন, বাইকের আসলে গাড়ি থেকে মানুষ, বাইক এক জিনিস, গাড়ি আরেক জিনিস। বাইকের যে ফিলিংস, যে ধরনের এক ধরনের একটা ফিল, লাইক নেচারের নেচারের কথা বলেন বা উইন্ডের কথা বলেন, যে নেচারের একটা বাতাস, সেটা টোটালি গাড়ির ভিতরে যেরকম, বাইকে তার বিপরীত। সো আফটার অল আমার কাছে, হ্যাঁ জানি বাইকে খুবই বলতে গেলে খুবই কমফোর্ট, খুবই সেফ, বাইক হচ্ছে সেফ না, বিকজ অফ বাইক প্রচুর পরিমাণের অ্যাক্সিডেন্ট হয়, ইটস ট্রু। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো জায়গায় যেতে হলে বা অল্প সময়ে দ্রুত পৌঁছাতে হলে হচ্ছে বাইক তার জন্য হচ্ছে পারফেক্ট। সো দ্যাট ইজ দ্য রিজন ফর বাইক। ইনশাল্লাহ নতুন বাইক নিব, সেই প্রিপারেশন নিচ্ছি, হোপফুল্লি নতুন বাইক নিতে পারবো। সবাই হচ্ছে দোয়া করবেন যেন ফ্যামিলিতে নতুন একটা বাইক আমরা অ্যাড করতে পারি। সো এই জিনিসটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা। আর আজকে হচ্ছে গতকালকে রাতে আমরা যে মাওয়া গিয়েছিলাম, সেই ফুটেজগুলো হচ্ছে আমার ওয়াইড অ্যাঙ্গেল করতে আমি ভুলে গেছি আর কি আলটিমেটলি, যার কারণে আপনারা প্রত্যেকটা ফুটেজ হয়তো বা ক্রপ করে দেখবেন, যেখানে হচ্ছে বাইকের ড্যাশবোর্ড প্রপারলিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না, অ্যান্ড সরি ফর দ্যাট। এটা ওয়ান কাইন্ড অফ মিস্টেক, আমার খেয়াল করা উচিত ছিল, আমি আসলে ওই জিনিসটা খেয়াল করি না। যখন হচ্ছে আমি ফুটেজগুলো চেক করছিলাম, তখন হচ্ছে আমি প্রবলেমটা দেখতে পারি যে এটা হচ্ছে ফুটেজটা হচ্ছে ক্রপড। সো দ্যাটস ওয়াই হচ্ছে এইটার ব্যাপারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাইক সেল করার রিজনটা হচ্ছে আপনাদেরকে তো বললামই, দ্যাট ইজ দ্য রিজন ফর মাই সেল মাই বাইক। সো হোপফুলি আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর এই ইনফরমেশনটা দেওয়ার জন্য হচ্ছে ছোটো করে একটা ভিডিও মেক করা, নাথিং। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে খোদা হাফেজ।